যখন সামনের থেকে একটি মানুষের মাথা আঁকবো, তখন আমাদের যে মাপটা মানুষের সেটা আমি তোমাদের দেখাচ্ছি। একটা গোল হবে, হ্যাঁ, প্রথমে একটি গোল হবে। এই গোল হওয়ার পরে এই যে এখান থেকে অল্প ডিমের মতো, ডিমের যে সরু দিক থাকে সেরকম করে অল্প এদিকে বাড়িয়ে দিতে হবে। তা আমি এখান থেকে আমি বাড়িয়ে দিচ্ছি। আমি বাড়িয়ে দিলাম। এখন এই যে গোলটা আছে, গোলের মাঝ বরাবর আমাকে দাগ টানতে হবে, একদম এই গোলের মাঝ বরাবর। এখন এদিকে যেমন মাঝ বরাবর দাগ টানলাম, ঠিক এদিকেও মাঝ বরাবর দাগ টানতে হবে, এই গোলের মাঝ বরাবর। এখন একটা প্লাস চিহ্ন হয়ে গেল। এখন দেখো, এটা কিন্তু এই গোলটা যে আছে এটা নাকের পাশ দিয়ে যাবে, এখানে হচ্ছে নাকের পাশ দিয়ে যাবে, আর এটা মাথা, আর দুটো কানের পাশ দিয়ে যাবে। তারপর এই যে দাগটা হলো, এই দাগটার এখানে কিন্তু চোখ হবে। অসংখ্য মাপ আছে, হ্যাঁ, এখানে যেমন ত্রিভুজ আসবে নাকের জন্য, এখানে একটি বক্স আসবে, প্রচুর মাপ আছে। কিন্তু সেই সব মাপগুলো যদি আমি দিতে চাই তাহলে কিন্তু কঠিন হয়ে যাবে ছবিটা, ছোটদের পক্ষে কঠিন হয়ে যাবে। তাই আমি এত কিছু দেখাচ্ছি না, যতটুকু না দেখালেই নয় এবং সহজ করে যাতে আঁকা যায় সেটাই আমি দেখাচ্ছি। আর যে কঠিন ব্যাপারগুলো আছে, অনেক মাপ ঝোঁক আছে, সেগুলো আমি পরবর্তী কোনো একদিন একটা ভিডিওতে আমি করে দেখাবো। এই যে এই দাগটা আছে, এই দাগটা হচ্ছে চোখের দাগ। আমি এখানে দাগ দিয়ে নিলাম, এখানে নাক হবে, নাকের ওই পাশ থেকে এখানে হচ্ছে ভ্রু হবে। তারপর এইটা হচ্ছে চোখের দাগ, মনে করে এখানে চোখ এঁকে নিলাম। এটা হয়ে যাবে নাকের দাগ। এখন এখানে আসবে মুখ, মুখের দাগটা হবে এখানে। এখন এই চোখের এই দাগ বরাবর থেকে নাকের এই দাগ বরাবর কান হবে, চোখের এই দাগ বরাবর থেকে নাকের দাগ বরাবর আমাদের কান আঁকতে হবে। আর এখানে চুল এঁকে নেব। চুল এঁকে নিলাম। এখন চুল কিন্তু এই মানুষের যে এটা হচ্ছে কঙ্কালটা, তার থেকে অল্প উপরে হবে চুল। এটা হয়ে গেল ছবিটা। এখন আমি পাশের থেকে যদি একটা মানুষ আঁকি তাহলে কেমন হবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও আমি একটা গোল আঁকলাম, আর ঠিক তেমনি করে এখানেও আমি অল্প লম্বা করে দেব। এখানে যে লম্বাটা করলাম সেটা একদম নিচে না করে অল্প সাইডে করলাম, অল্প সাইডে করতে হবে। আর সে আগের মতোই আমি এই গোলটাকে একটি যোগ চিহ্ন দেব। এখন দেখো, এই যে এখান থেকে বলেছিলাম আমি এটাকে ভ্রু হবে, আর এটা নাকের দাগ, আর এই যে গোলটা আছে এখানে নাক শেষ হবে। তারপরে এখান থেকে এসে অল্প নিচে
মুখের দাগ হবে। এখানে চোখ হবে। এখন ঠিক আগের মতোই যে প্লাস চিহ্নটা কানের এখানে যেখানে যোগ হয়েছে এই যোগ চিহ্নটার এখানে কান হবে, আর শেষ হবে এই নাকের দাগ বরাবর। আর এখন এখান থেকে চুল আঁকতে হবে, একটু ভাঁজ হয়। আর এই যে দাগটা গিয়ে এই দাগের মধ্যে গিয়ে মিশে যাবে। এতক্ষণ তোমরা একদম সাইড ফেস দেখেছ, এখন অল্প সাইডের ফেস দেখে নাও। এখানে আমি তখন দুটো গোল দেব, আর এদিকে যে লম্বা করব সেটা এখান থেকে আরেকটা দাগ টানব। আর এই যে প্লাস চিহ্নটা, এটা গোলের প্লাস চিহ্নটা কিন্তু এখানে হবে, কারণ এটাকে অল্প সাইডে আছে। আর এখানে এটা এমন যাবে, আর এটা এসে এখানে মিশবে। এটা কিন্তু অল্প সাইড, বেশি সাইড না। এটা সাইড দিকে একটা প্লাস চিহ্ন, আবার এই দিকেও কিন্তু একটা প্লাস চিহ্ন আসবে, সেটা নাক মুখ দেওয়ার জন্যে, আর এটা কানের জন্যে। এখন দেখো এই যে যেখানে মিলিত হলো, এখানে বলেছিলাম তোমাদের চোখ হবে, আর এই গোলটা যেহেতু সাইড থেকে তাহলে আমাকে এইখানের জায়গাটাকে ধরতে হবে নাকের জন্য। আর এটা হবে মুখের দাগ। আর এখানে আসবে কান, এ হচ্ছে সাইড ফেস। আর তারপর এখানে চুল যেরকম হবে চুল দেওয়া যাবে। এখন আমি একটি পুরো মানুষ আঁকবো, তোমরা লক্ষ্য করো। পুরোপুরি সাইড করব না, অল্প পাশ থেকে। এখানে দুটো প্লাস চিহ্ন আসবে, এখানে একটা আর এখানে একটা। এটা চোখের জন্য। আর এই যে এই প্লাস চিহ্নটা এখানে কান হবে। এখন শরীরের জন্য একটা গোল দিলাম, এখানে পাটা অল্প ভাঁজ আছে। ভাঁজ যখন আঁকবো তখন এখানে মনে হবে যেন কেটে দিয়েছি, সেরকম ভাবে যে কোনো ভাঁজ জায়গাগুলোতে এভাবে যখন করবে দেখবে সহজ হবে। এই হাত যে আছে সেটাও গোল, ঠিক এটাও এখানে ভাঁজ হচ্ছে, তাহলে এখানেও এটাও কাটা হবে।
গোল দিয়ে স্ট্রাকচারটা হয়ে গেল, এখন দেখো এটাকে কি করে পুরোপুরি মানুষ করতে হয়। এখন এই যে কাপড়টা আছে এটা এখানে ভাঁজ থাকবে, অল্প ভাঁজ থাকবে, এই ভাঁজগুলোকে দিয়ে দিতে হবে। জামার হাতার মধ্যেও ভাঁজ থাকবে, আর এখানে যে কাটা ছিল সেটা আমি পুরো করে দিলাম, এখানেও ভাঁজ থাকবে। যেখানে যেখানে কাপড়ের ভাঁজগুলো আছে সেগুলোকে দিয়ে দিতে হবে। এখন দেখো এখানে হাত রাখছি, আর এখানে প্যান্ট এটারও অল্প ভাঁজ থাকবে, সে ভাঁজগুলোকে ফুটিয়ে তুলতে হবে। এই স্ট্রাকচারটা করে নিয়ে তোমরা আগে শিখে নেবে, তারপরে এই স্ট্রাকচার ছাড়াই তোমরা সঠিক মানুষ আঁকতে পারবে। এখন দেখো এখানে বাক্স এঁকে নিলাম গোলের জায়গায়, এখন বাক্স দিয়ে কি করে হবে মানুষ, এটারও প্লাস চিহ্ন, দুই দিকে প্লাস চিহ্ন দিয়ে দিলাম। এটা চোখের জন্যে, এখানে নাক হবে, এখানে মুখ হবে, আর এই যেখানে কান, আর এটা হয়ে যাবে চুল, আর এই ঠিক এটা আগের এটার মতো এখানেও ভাঁজগুলো দিয়ে নিতে হবে। এভাবেই তোমরা মূল কাঠামো বা স্ট্রাকচার দিয়ে খুব সহজেই মানুষ আঁকতে পারবে, সিনারিতেও মানুষ আঁকতে কোনো অসুবিধা হবে না। তোমরা যদি মনে করো আরও সহজ দেখতে চাও, তাহলে আমার শিশুদের জন্যে একটি চ্যানেল খোলা আছে, সেখানে গিয়ে আরও সহজ পদ্ধতি দেখতে পারবে কীভাবে মানুষ আঁকা হয়। সেই চ্যানেলটির লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা সেখান থেকে গিয়ে দেখে নিও।